পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রূপকার, শহরকে সৌন্দর্যায়নের কাণ্ডারি, জাতি ধর্ম রাজনীতির ঊর্ধ্বে উঠে অসহায় মানুষদের অভিভাবক হলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জননেতা খোকন দাস। সোমবার তারই উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের ন্যায় এবছরও সোমবার রথতলা দুর্গামণ্ডপ নাট্যমঞ্চে শারদীয়া উৎসবের প্রাক্কালে দুস্থ ও অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে শহরের বিভিন্ন ওয়ার্ডের প্রায় 10,000-এর বেশি মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। উল্লেখ্য, ইতিমধ্যেই ইউনিসেফ পশ্চিমবঙ্গের শারদীয়া দুর্গোৎসবকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তারই দেখানো পথে বিধায়ক খোকন দাস নানান উন্নয়নমূলক কর্মযজ্ঞ করে চলেছেন, এটি তার একটি অঙ্গ। এদিন বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ সুশৃঙ্খল সারিবদ্ধভাবে নতুন বস্ত্র সংগ্রহ করে দু হাত তুলে বিধায়ককে আশীর্বাদ জানান। প্রতি বছরের মতো এবছরও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এইভাবে দুর্গাপুজোকে সামনে রেখে প্রতিবারই এইভাবে আমরা কাপড় দিই। আজকেও প্রায় বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় আমরা 10,000 মানুষের হাতে এই নতুন বস্ত্র তুলে দেবো। আমাদের 350 থেকে শুরু হয়েছে, এখন যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আমাদের চলবে। আমরা যারা কুপন পায় না এরকমও বহু লোক আসছে, আমরা সবাইকেই দেবো, সেইভাবেই অ্যারেঞ্জমেন্ট করা আছে। এবং আমরা তো চাই যে আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, এই দুর্গাপুজোতে আমরা সবাই ভাবি একটা নতুন জামা কাপড় পরবো, তাই প্রতি বছরই আমি দিই। কিন্তু এবার আবার আমাদের যেহেতু দুর্গাপুজো আমাদের হেরিটেজ ঘোষণা হয়েছে এই ইউনেস্কো থেকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের বাংলার দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, তাই আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে আমারও দায়িত্ব বেড়েছে, তাই আমি বেশি সংখ্যক মানুষের হাতে নতুন বস্ত্র কাপড় আমরা তুলে দিচ্ছি। আমি নিজে করছি, আমাদের ওয়ার্ডের কাউন্সিলররাও তারা বিভিন্নভাবে ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের হাতে এইভাবে নতুন কাপড় তুলে দিচ্ছে। এবং এবার বর্ধমানবাসীর নতুন পাওনা কার্নিভাল, সেটাও 7ই অক্টোবর আমাদের 32টা পুজো কমিটি অংশগ্রহণ করেছে। আমরা চাই বর্ধমান ভালো থাক, রাজ্য ভালো থাক, আর রাজ্যের মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালো রাখুন। এই যে আমাদের জেলার নেতারা কাউন্সিলররা এই যে সবাই এসেছে, আমরা বলে চেয়ারম্যানও আসছে, আমরা এত মানুষকে তো দাঁড় করিয়ে রাখতে পারবো না, তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে, তাই আমরা দিতে শুরু করে দিচ্ছি, লোকও আসছে নিয়েও যাচ্ছে, যাতে কোনোভাবে ডিস্টার্ব, কারণ 10,000 লোক এক জায়গায় জুমলে একটা অঘটন ঘটে যাবে। তাই এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার উপ পৌরপতি মৌসুমী দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব, কাউন্সিলর শাহাবুদ্দিন খান, নিমাই মজুমদার, রূপালী কৈবর্ত সহ শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ। আজকে যে সমস্ত দুস্থ মানুষদের কাপড় কেনার সামর্থ্য নেই, পুজোতে একটা শাড়ি পরে নতুন শাড়ি পরে বেরোবে, সেই সমস্ত দুস্থ মানুষদের হাতে আমাদের বিধায়ক সাহেব 14,000-15,000 মানুষকে শাড়ি তুলে দিচ্ছেন হাতে। এই উদ্যোগ নেওয়া হচ্ছে, শুধু আমরাই সারা জীবন দুর্গাপুজোয় নতুন শাড়ি পরে ঘুরে বেড়াবো, আর এমনি সমস্ত মানুষ চোখের সামনে যারা দেখবো ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, এটা আমাদের বিধায়ক সাহেব এই কারণের জন্যই, যে যাতে কোনো মানুষ ছেঁড়া শাড়ি পরে না ঘুরে বেড়ায়, সেই কারণের জন্য একটা করে শাড়ি দেওয়ার ব্যবস্থা করে। কখন থেকে শুরু হয়েছে এটা? শুরু হয়ে গেছে তিনটের থেকে আমাদের শাড়ি দেওয়া শুরু হয়েছে। এখনও যা আপনারা দেখছেন প্রচুর লোকজন রয়েছেন, তাদেরকে এখনও দেওয়া হবে, হয়তো সন্ধ্যে 7টা পর্যন্তও চলতে পারে কিংবা 8টা পর্যন্ত। এর বাইরেও আমাদের শাড়ি দেওয়া যখন শেষ হয়ে যায় তারপরেও আমাদের এমএলএর বাড়িতে প্রচুর মানুষের ঢল নেমে যায়, যারা বাদ চলে যান বা যাদের কুপন হাতে পড়ে না, সবার কাছে আমরা পৌঁছাতে পারি না এত ভিড়ের মধ্যেও, যাদেরকে আমরা পৌঁছাতে পারি না তারা আমার বাড়িতে গিয়ে বা এমএলএর বাড়ি থেকে লাইন নেন, তখন আমাদের রাত্রি 10টা পর্যন্তও চলে যায়। আমাদের সমস্ত কাউন্সিলররা রয়েছেন এখানে, তারপরে সমস্ত পদাধিকারী সব পুরুষরা বা মহিলারা সবাই রয়েছেন। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।